নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আর কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে লোকসভা ইলেকশন কবে এবার কেন্দ্রের সরকার গড়বে কে এবং এই পশ্চিমবঙ্গ থেকে কারা কটি আসন পাবে। প্রচুর জল্পনা চলছে, বিভিন্ন চ্যানেলে জল্পনা চলছে কারা কোন লোকসভা আসনে কোন দলের প্রার্থী হবেন, কে কংগ্রেসের, কে তৃণমূলের, কে বিজেপির, কে সিপিএম এর প্রার্থী হবে। কেউ কিছু জানেন না, কিন্তু প্রচুর প্রেডিকশন চলছে। আমরা প্রেডিকশনে যাব না, সম্ভাব্য যারা এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন কিছু মুখ নিয়ে ঠিক করেছি আমরা নতুন বাংলায় মাঝে মাঝে আসবো। আজকে যেমন আমরা কেয়া ঘোষকে পেয়ে গিয়েছিলাম, সরাসরি প্রশ্ন করলাম লোকসভা নির্বাচনে কি এবার আপনি দাঁড়াচ্ছেন এবং এই নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে আপনার কাছে নিজের কাছে কোনো খবর আছে। তো আমি সরাসরি থেকে প্রশ্ন করেছিলাম, কেয়া কি উত্তর দিলেন, আসুন আজকে নতুন বাংলায় শুনি। নমস্কার কেয়া দি, আজকে আপনার সঙ্গে দেখা হবে ভাবিনি, দেখা যখন হলো একটা খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি, উত্তরটা সহজ কিন্তু দেবেন কিনা আপনার উপর। প্রার্থী হচ্ছেন লোকসভা? জানি না, আমি দলের সহ একজন কর্মী, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তৃণমূলের মতো কঠিন শক্তির সঙ্গে লড়তে পারবেন? সে তো আগেও লড়েছি, তৃণমূলের সঙ্গে নিত্যদিন তো আমরা লড়ছি, আমরা মাঠে ময়দানে টিভি চ্যানেলে সব জায়গায় লড়ছি। সুতরাং যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয় রয়েছে, যেখানে গণতন্ত্রের মন্দিরে পশ্চিমবঙ্গের এই দুর্দশার পাতা তুলে দেওয়ার বিষয় রয়েছে, সেখানে লড়তে পারবো না? আর তৃণমূলের মতো একটা দুর্নীতি এবং দুর্নীতি পরায়ণ একটা, যেই দলের কোনো নীতি নেই, ন্যায় নেই, সেই দলের মধ্যে কোনো আদর্শ নেই, তাদের বিরুদ্ধে লড়া তো একটা চাইল্ডস ওয়ার্ক। আপনার কি মনে হয় যে দুর্নীতিটা এবারে লোকসভা নির্বাচনে একটা ইস্যু হবে আলটিমেটলি, মানে যেভাবে হওয়া উচিত? আমি বরং একটু উল্টো দিক থেকে বলি, সারা দেশের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গত এক দশক ধরে দেশকে যেভাবে উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যেভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে 10-11 ছিল এখন সেখানে আমরা 5 নম্বরে পৌঁছে গেছি এবং খুব অল্প সময়ের মধ্যে, গতকালই একটা আর্টিকেল পড়ছিলাম যে IMF বলেছে ভারতবর্ষ খুব শীঘ্রই 10 trillion ইকোনমি হতে চলেছে, 3 নম্বরে আসতে চলেছে। সারা দেশের মানুষ নরেন্দ্র মোদীর উন্নয়নকে লক্ষ্য করে ভোট দেবে। পশ্চিমবঙ্গে যখন আসছে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টা তো থাকছেই, তার যে উন্নয়ন, তার যে একাধিক প্রকল্প যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পান না, আয়ুষ্মান ভারত। আমাকে গতকালই একজন জিজ্ঞেস করছিলেন যে আমার বাড়িতে একজন আত্মীয়, তিনি অসুস্থ, দিদি আমরা কি পাবো না? তো আমি বললাম না, কারণ তোমাদের এখানে স্বাস্থ্যসাথী নামক ভাওতা দেওয়া হয়েছে। তোমাদের এখানে মমতা ব্যানার্জি বলছেন যে আমরা চাল দিচ্ছি, চালটা তো কেন্দ্র সরকার দিচ্ছেন। একজন সাংসদ দাঁড়িয়ে বলছেন যে তোমরা যদি ভোট না দাও অমুক 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 প্রকল্প পাইবা না। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদিকে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী তার প্রকল্পকে মাথায় রেখে যাতে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় সেদিকে ভোট দেবেন, সেই সঙ্গে বিষয় থাকবে এই রাজ্যে দুর্নীতি, এই রাজ্যে মহিলাদের উপর একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে যেভাবে অত্যাচার চলছে, নজিরবিহীন অত্যাচার চালানো হয়েছে তাদের উপর এক দশকের উপর সময় ধরে, সেটা বিষয় থাকবে। এত অন্যায়ের পর 355 হচ্ছে না কেন? 356 ছেড়ে দিন, তার কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু 355 ধারাও তো করা যেতে পারে, কতগুলো থানাকে তো কন্ট্রোলে নিয়ে আসা যায়, কেন হচ্ছে না? আমি তো বরং আপনাকে উল্টে অনুরোধ করব, বাংলার বার্তার মাধ্যমে সন্ময় বন্দ্যোপাধ্যায় যদি এই প্রশ্ন মাননীয় রাজ্যপালকে করুন, আমরা তো রাজনৈতিক দল, আমরা তো দাবি জানাবই। আপনি দেখেছেন এখানে SC কমিশন এসেছিলেন, ST কমিশন এসেছেন, মহিলা কমিশন এসেছেন, আমি সব জাতীয় ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গে তো সেগুলোর কোনো ভিত্তি নেই আপনিও জানেন। তো এই তারা প্রত্যেকেই সুপারিশ দিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। তো রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কে দেবেন? মাননীয় রাজ্যপাল। তো আমি তো প্রশ্ন করব, আপনি বরং একটা ভিডিও বানান সন্ময়বাবু, যেখানে আপনি জিজ্ঞাসা করুন মানো মহামহিম রাজ্যপালকে যে উনি কি মনে করছেন, উনি তো বলেছেন একটা চমক থাকছে, তো আমরাও তো অপেক্ষা করছি, চমক বলুন, সুরঙ্গে শেষে আলো বলুন সেই দিকে। কিন্তু একটা কথা, রাষ্ট্রপতি শাসন থাকুক বা না থাকুক, একজন ভারতীয় জনতা পার্টি কর্মী হিসেবে আমাদের লড়াই জারি থাকবে, আপনাদের লড়াই জারি থাকবে। কিন্তু দেখুন, দিনের শেষে রাজ্যপাল তো ভারত সরকারের প্রতিনিধি, তো সেইখানে দাঁড়িয়ে রাজ্যপালই বা 355 রেকমেন্ড করবেন কি করে, যতক্ষণ না শেষ পর্যন্ত দিল্লি থেকে একটা সিগন্যাল পান? সেই সিগন্যাল কি রাজ্যপাল পাচ্ছেন না, কি মনে হয়? আমি তো জানি না, সিগন্যালের লাল নীল প্রকার ভেদ আছে,
আমি তো বরং বলবো রাজ্যপালের তরফ থেকে উনি সিগন্যালটাকে, যদি সিগন্যালে কোনো যান্ত্রিক গোলযোগও থেকে থাকে, উনি ত্রুটিটা মিটিয়ে নিচ্ছেন না কেন? ওই যান্ত্রিক গোলযোগটাকে মিটিয়ে উনি বরং এখান থেকে বার্তা দিন যে রাজ্যের মানুষ, রাজ্যে আমরা 2021 দেখেছি ভোট পরবর্তী হিংসা, আমরা দেখেছি শান্তি কক্ষ, আমরা দেখেছি পিস রুম, আমরা দেখেছি সন্দেশখালে, আমরা দেখেছি মেয়েদের কান্না, আমরা দেখেছি রাজ্যপাল সেখানে। একটা স্পেসিফিক প্রশ্ন, ধরুন পঞ্চায়েত নির্বাচনে 55 জন মানুষ মারা যাওয়ার পর রাজ্যপাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসার পর বলেছিলেন ইটস টাইম ফর অ্যাকশন, তো ইটস টাইম ফর অ্যাকশন, সেই অ্যাকশনের টাইম তো অনেকদিন চলে গেছে, কিচ্ছু হয়নি। আমার মনে হয় দেখুন আপনার এই প্রশ্নের উত্তর মহামহিম রাজ্যপাল, যেটা আপনাকে আপনি এবং মহামহিম রাজ্যপালকে জিজ্ঞাসা করুন যে এই এত দুঃখ দুর্দশা যন্ত্রণা নিপীড়ন লাঞ্ছনা দেখার পর মহামহিম রাজ্যপাল কেন উনি এই সুপারিশটা জানাচ্ছেন না, আমাদেরও প্রশ্ন। আমরা তো আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের মহিলাদের রক্ত ঝরছে। আপনি বিজেপির একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়েও রাজ্যপালের, আমি একজন সাধারণ কর্মী, কিন্তু রাজ্যপালের কাছে এই প্রশ্নটা আপনি রাখছেন, অবশ্যই আপনার, আমি অনুরোধ রাখছি আপনার প্রশ্নটা আমরা পৌঁছে দেবো, কিন্তু আমাদের, আমার একটা অন্যতর প্রশ্নও আছে, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে সেটিং এর গল্পটা ছড়িয়ে যাচ্ছে, যেটা আমি বিশ্বাস করি না, সেটিং এর গল্পটা ছড়িয়ে যাচ্ছে, দিল্লি অ্যাকশন নিচ্ছে না, তো এটা আলটিমেটলি এই জায়গাটা তো, ও তো কাউন্টার করাটা তো বিজেপির একটা কাজ হিসেবে পড়ে। দেখুন ভারতীয় জনতা, মানে যেটা রাজ্যপাল করছেন না বলেও মানুষ আলোচনার সুযোগ পাচ্ছেন, আমি এই অ্যাঙ্গেল থেকে বলি। আমি তো দেখেছি রাজ্যপাল, বরং আমি তাহলে উল্টো জিজ্ঞেস করি, রাজ্যপাল তো বাংলা ভাষায় অকক্ষরিকি ছিলেন, তার তো হাতে করি হয়েছে, সেলিকিটসের সঙ্গে তুলনা করেছিল, অবশ্যই তাই, তো এই হাতে করি হওয়ার পরে উনি তো বুঝতে এখন পেরেছেন সেই বাংলা ভাষায় নিজেকে সমৃদ্ধ করে, উনি বরং প্রশ্নটা করুন এক, আর দ্বিতীয় কথা আপনি যখন বলছেন সেটিং, মানে সেটিংটা না, সেটিং আমি বিশ্বাস করি না, এটা পলিটিক্যাল ইকুয়েশনস থাকে, সেটা যেহেতু আপনি, আমি ইকুয়েশন সেটিং সমীকরণ যাই বলুন না কেন, আমি আপনাকে বরং একটা মজার গল্প বলি। দেখুন এই রাজ্য থেকে এখন তাকে বাদ দেওয়া হয়েছে, সম্ভবত রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের তরফে অভিষেক মনু সিং, কংগ্রেসের সাংসদ তৃণমূলের ভোটে, তিনি এখানকার যারা কংগ্রেস প্রতিনিধি প্রচণ্ড গলা ফাটিয়েছিলেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে, আবার এরাই দিল্লি থেকে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্ট করেন, তার উকিল, তার হয়ে ওকালতি করেন, এ এক অদ্ভুত সেটিং। এমন একটা সেটিং আমরা দেখলাম, এই যে আমি বলে দিচ্ছি আপনাকে সেটিং, যখন প্রশ্নটাই তুললেন, এই যে শঙ্কর আড্য যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মেয়ে ঋতুপর্ণা আড্য সে কংগ্রেসের কাউন্সিলর বসিরহাট পুরসভার, বনগাঁ পুরসভার মিলিয়ে নিলেন, এক অদ্ভুত সেটিং। বামেরা পশ্চিমবঙ্গে বলে তৃণমূল খারাপ, তৃণমূলের থেকে শতহস্তে দূর থাকো, অথচ সেই বামেদের আমরা দেখি কোথাও সীতারাম ইয়েচুরির উষ্ণ করমর্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আবার কোথাও সিপিআই এর তরফে আমরা ডি রাজাকে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি শেষ করে নিচ্ছি আপনার কথা বলার, আমি উত্তরটা শেষ করে নিই, তো এই সেটিংটা আমরা বুঝতে পারি না। দেখুন বাংলার বাইরে সম্ভবত কংগ্রেস বা বামেদের কানে পশ্চিমবঙ্গে দুর্নীতির খবর পৌঁছয় না, এত কিছুর পরেও জয়রাম রমেশ বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন, আও না গলে লাগ যাও না, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তোমাদের ডাকে সাড়া দিতে আমার বই গেছে। সুতরাং সেটিংটা কার সঙ্গে কার, এই ইকুয়েশন খুঁজবেন না, শুধু ভারতীয় জনতা পার্টির, আমি একজন কর্মী হিসেবে বলছি, একজন প্রতিনিধি হিসেবে বলছি, আমাদের লড়াইটা, আমাদের রাজ্যের নেতারাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আমাদের কেন্দ্রের নেতারাও একই কথা বলছেন, ওই কে নাড়ুগোপাল পশ্চিমবঙ্গে একজন বলছেন, নাড়ুগোপাল অন্য বলছেন কংগ্রেসের। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত, আপনাদের দিল্লির নেতৃত্ব রাজ্যের নেতৃত্ব সবাই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করাপ্টেড, মমতা বন্দ্যোপাধ্যায় করাপ্টেড, তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরছেন না কেন? এটা আপনি তদন্তকারী সংস্থাকে জিজ্ঞেস করুন, আমরা রাজনৈতিক দল, এমনিতে চিন্তা করুন এই রাজ্য, এই দেশে একটা অদ্ভুত বিষয়, মোদি কিন্তু ফ্যাসিস্ট বিরোধীরা বলে, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন যারা ওই পাঞ্জাবের মধ্যে যারা কৃষক বলে আন্দোলন করছেন, তারা তাদের ভিডিওগুলো তো ভাইরাল হয়েছে, মোদিজি সম্পর্কে কি কি ভাষা, কি কিভাবে তাকে আঘাত পৌঁছানোর কথা বলা হচ্ছে, মোদি কিন্তু ফ্যাসিস্টকেও গ্রেপ্তার হয় না,
মোদি কিন্তু ফ্যাসিস্ট, অথচ মোদির বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে কথা বলা যায়। আপনি পশ্চিমবঙ্গে একটা কার্টুন এঁকে মানুষকে জেলে চলে যেতে হয় শর্মাবাবু, আর মোদি কিন্তু ফ্যাসিস্ট। সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো তদন্তকারী সংস্থাকে জিজ্ঞেস করুন, বিশ্বাস করুন, আপনার মতন আমিও চাইছি যারা দুর্নীতির মাথায় রয়েছে, যারা সেই দুর্নীতির রাঘব গোয়াল, যারা ওই রুই কাতলা যাই বলুন না কেন, তাদের যেন গ্রেপ্তার করা হয়। শেষ প্রশ্ন, যদি নির্বাচনে নমিনেশন পান, পাওয়ার সম্ভাবনা প্রবল, যে সিটি হোক, জিতবেন? দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আমি নরেন্দ্র মোদীজির একজন সৈনিক, তার প্রতিনিধি। আমার সামনে থাকবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, সন্দেশখালী, বাংলার মেয়ে হয়ে তিনি বাংলার মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছেন, অন্য হাতে থাকবে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিভাবে মেয়েদের সম্মান দিচ্ছেন। ইতিমধ্যে আপনি জানেন যে 1 জুলাই থেকে যেটা আমাদের নতুন আইন সেটা প্রণয়ন হতে চলেছে, এবং সেখানে কিছুদিন আগে গৃহীত হয়েছে যে মহিলাদের যে সুরক্ষা এবং সেই ব্যাপারে আপোষহীন যে সিদ্ধান্ত, এই যুগান্তকারী সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নিয়েছে। তো আমি তো মহিলা হিসেবে নরেন্দ্র মোদীজির সৈনিক হিসেবে মানুষের কাছে আমরা এমনিতেই যাচ্ছি, এটা তো আলাদা কিছু হবে না। অনেক সুতরাং মানুষের কাছে যাব, আমাদের উন্নয়নের কথা বলবো, আর সঙ্গে সঙ্গে পিসিমণির দুর্নীতির কথা বলবো। অনেক ধন্যবাদ কেয়াদিকে, কেয়াদিকে আমরা এই মুহূর্তে পেয়েছি নতুন বাংলায়। আমি কিছু প্রশ্ন করলাম, যে প্রশ্নটা কেয়াদি খুব বোল্ডলি ফেস করলেন, মানে বল যদি বাউন্সার হয় হুক করতে কিভাবে হয়, সেটা মিডিয়া জগৎ থেকে রাজনীতিতে এসে কেয়াদির থেকে ভালো কেউ জানেন না। আমি শুধু প্রার্থনা করব ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্বের কাছে, এই ধরনের মুখ যেন বাংলায় লোকসভায় যায়। নমস্কার, ভালো থাকবেন সবাই।